नमस्कार स्टुडिओत मैं मयूरी आन एटा गुरुत्वपूर्ण खबर लै आहिछो कोनो कारणते बृद्धि करिब नोवारिब बासर भाड़ा और परिवहन विषया गुणधर दासे जनायसे ए कथा जेहेतु देखिबोले पावा गैछे जे लकडाउन जेतिया आनलक आरम्भ होइछे तेतिया बासर भाड़ा जेनिये तेनिये बृद्धि करा परिलक्षित होइछे और एतियारे परा बासर भाड़ा बृद्धि करिब नोवारिब ए गुरुत्वपूर्ण खबर तो जनायसु कोनो कारणते बृद्धि करिब नोवारिब बासर भाड़ा और परिवहन विषया गुणधर दासे ए कथा जनायसे अंतले 50% यात्री आहे बहिब पारिब बासत केबाटो विभागे महानगरीटो चलाइसे अभियान जेहेतु बासर भाड़ा बृद्धि हुआ परिलक्षित होइसे बासर भाड़ा बृद्धि करिले भरिब लागिब जरिमाना कठोर पदक्षेप ग्रहण करा होइसे जेतु अनियन्त्रित होइ परिसे एतिया यात्रीबाही बासर भाड़ा 10-15 কিলোমিটার দূরত্বতে ভাড়া দিব লাগে 30-50 টাকা আর যার বাবে দুর্ভোগ ভুগিবলগিয়া হয়েছে সাধারণ যাত্রী সকলে আর মঙ্গলদৈত অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে বাসর ভাড়া সমান্তরালভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তত অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে ভাড়া আর দেখিবলে পাওয়া গৈছে মহানগরীর একাংশ সিটি বাসে বৃদ্ধি করেছে বাসর ভাড়া যার বাবে পরিবহন বিষয়ায় নির্দেশনা প্রদান করেছে কঠোর নির্দেশনা প্রদান করেছে বৃদ্ধি করিব নোৱাৰিব বাসৰ ভাড়া 50% যাত্রী আহে বহিব পাৰিব বাসত আৰু কেবাটাও বিভাগে মহানগৰীত অভিযান চলাই আছে আমাৰ হাতত পরিবহন বিষয়ৰ মন্তব্য আছে হে মন্তব্য আপোনালোকক আগবঢ়াইছো সেইটোৰ ওপৰত আমি ষ্ট্ৰিক্টলি ব্যৱস্থা গোটেই গুৱাহাটী মহানগৰীতে মোৰ যি এনফৰ্চমেণ্ট আছে আটটা এনফোর্সমেন্ট গ্রুপক মই দায়িত্ব দিছো রীতি ইনস্ট্রাকশন দিয়া হয়েছে মাননীয় পরিবহন আয়ুক্ত মহোদয় আমাক নির্দেশ দিছে যে কোনো কারণতে যাতে বাস ভাড়া বৃদ্ধি করিব নোৱাৰে আৰু কোভিড প্রোটোকল যাতে মানি চলে অর্থাৎ 50%তকৈ বেছি মানুহ নিব নোৱাৰিব আৰু বাস ভাড়া বেছিকৈ ল'ব নোৱাৰিব এই ক্ষেত্রত আমি বিভিন্ন ধরনের কেস লৈছো ফাইন কৰিছো জরিমানা করা হয়েছে গতি এই ক্ষেত্রত আমি ষ্ট্ৰিক্ট সুপারভিশন আর অ্যাকশন লই আছো গুয়াহাটি মেট্রোর পরিবহন বিষয়ের মন্তব্য 10-15 কিলোমিটার দূরত্বতে ভাড়া দিব লাগে 30-50 টাকা আর অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে এতিয়া যাত্রীবাহী বাসর ভাড়া মঙ্গলদৈতো অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে যাত্রীবাহী বাসর ভাড়া আর সমান্তরালভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তক অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে বাসর ভাড়া অধিক তথ্যর বাবে আমার লগত আছে সৌরভ ঠাকুরিয়া হয় সৌরভ যেহেতু দেখিলে পাওয়া গৈছে যে যে যাত্রীবাহী বাস আছে সেই যাত্রীবাহী বাসত যাত্রী সকলের পৰা অবৈধভাবে অবাধ রূপত অধিক ভাড়া লওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত দেখিলে পাওয়া গৈছে ভাড়া বৃদ্ধি হয়েছে সেই পরিপ্রেক্ষিত আপনার হাতত অধিক তথ্য কি আছে হয় মোৰ লকডাউন খুলি গ'ল লকডাউনৰ খোলাৰ পাছতে কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে বাছসমূহ যেতিয়াৰ পৰা চলাচল আৰম্ভ হ'ল ৰাজহুৱা বাছসমূহ চলাচলৰ আৰম্ভ হোৱাৰ পাছতে কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে যে যাত্ৰীসকলে দুগুণ ভাড়া দিবলৈ তেওঁলোকে বাধ্য হৈছে দুগুণ ভাড়াৰ লগতে যিসমূহ কোভিড প্ৰটকল ইতিমধ্যে ৰাজহুৱা বাছসমূহত চৰকাৰে তেওঁলোকে নিৰ্ধাৰণ কৰিছিল প্ৰশাসনে যিসমূহ নীতি নিয়ম নিৰ্ধাৰণ কৰিছিল সেইসমূহ কিন্তু সম্পূৰ্ণৰূপে ভৰিৰে মোহাৰি পেলোৱা হৈছে কোনো ধৰণৰ কোভিড প্ৰটকল তাত নীতি নিয়ম মানি চলা নাই তাৰ লগতে এজনকৈ অৰ্থাৎ 50% যাত্রী নিব পাৰিব বুলি যি কথা আছিল তাতো হেঁচা ঠেলা দেখিবলৈ পোৱা গৈছে আমাৰ হাতত বিভিন্ন ধৰণৰ তথ্য আছে কেৱল মঙ্গলদৈ নহয় আপুনি যদি জালুকবাৰীৰ যি বাছ আস্থান আছে আপুনি তাতে দেখিলেও আপুনি সেই একেই পৰিস্থিতি দেখিব দেখা পাব খানাপাৰাত একে পৰিস্থিতি যোৰহাটত একে পৰিস্থিতি ডিব্ৰুগড়ত একে পৰিস্থিতি তিনিচুকীয়াত একে পৰিস্থিতি ধুবুৰীত একে পৰিস্থিতি সমগ্ৰ অসমতেই কিন্তু একেই পৰিস্থিতি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে লকডাউনৰ সুবিধা লৈ লকডাউনত তেওঁলোকৰ বিভিন্ন ধৰণৰ অসুবিধাৰ কথা দোহাই দি কিন্তু বৰ্তমান সময়ত এনেধৰণৰ দুগুণ পইচা উত্থাপন তেওঁলোকে তুলি তোলা দেখিবলৈ পোৱা গৈছে আৰু ইয়াৰ লগতে তেজপুৰৰ পৰা গুৱাহাটী আহিবলৈ আগতে যিমান টকা আছিল লকডাউনৰ পিছত কিন্তু তাৰ দুগুণ টকা ইতিমধ্যে লোৱা হৈছে আৰু ইয়াৰ বাবে আমি ঈশান নিউজৰ দৰ্শকসকলক কৈছিলোঁ যাৰ যি অভিযোগ আছে অভিযোগসকল ঈশান নিউজক আপোনালোকে জনাওক আৰু তেনে
এক ব্যক্তি আমার হাতত এই মুহূর্তত আমার তেও ফোন কলত আমার হয়তো সংযুক্ত হয়েছে তেও তেজপুরের এজন ব্যক্তি তেও তেজপুরের পর গুয়াহাটি আহতে কেনে ধরনের কি পরিবেশ দেখিলে সেই বিষয়ে আমাক জানাব আর তার লগতে কেনে কিমান ভাড়া বৃদ্ধি হল অর্থাৎ লকডাউনের পূর্বতে কিমান বৃদ্ধি আছিল আর তার পাছতে কিমান বর্তমান সময়ত কিমান লওয়া হয়েছে সেই বিষয়েও তেও আমাক সবিশেষ জানাব। আমি তেজপুরের এগারী আমার দর্শক আছে তেও আমাক ইতিমধ্যে অভিযোগ উত্থাপন করেছে তেও জানাব। হয় আপনি জনাক আপনি তেজপুরের পর গুয়াহাটিলৈ আহুতে কিমান ভাড়া ভরিব লগা হল? ভাড়া দুগুণ হল লগতে যেটু কোভিডৰ প্ৰটোকল সরকার নির্ধারণ করেছিলে যে বাসত 50% লোক থাকিব আর সকলে যাতে মাস্ক পিন্ধে এই একু মানা হওয়া নাই বাসত সকলে বহুত 50% মানুষে বিনা মাস্কতে পরিবেশ করে। আগতে লকডাউনের পূর্বতে তেজপুরের পর গুয়াহাটি আহিবলৈ হলে কিমান টাকা ভাড়া লওয়া হয়েছিল? হয় মই 180 দিকে নাইছিল আগতে আর বর্তমান সময়ত 450 লওয়া হয়। হয় হয় আর এয়া প্রত্যেকজন যাত্রীর পর এনে ধরনের তেজপুরের পর গুয়াহাটি আহি আহা প্রত্যেকজন যাত্রীর পর এনে ধরনের পয়সা লওয়া হয়? হয় 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 এই মুহূর্তে আমি এইগারী আমার দর্শক ধন্যবাদ জানাইছো তেও জানালে যে যিসমূহ যাত্রীর ভাড়া আছে সেই ভাড়া কিন্তু দুগুণ এই মুহূর্তে লওয়া হয়েছে। তেজপুরের পর গুয়াহাটিলৈ অহা এগারী যাত্রীয়ে অভিযোগ উত্থাপন করেছিল আর এই অভিযোগ আমি আপনার শুনালো 450 পর্যন্ত লওয়া হয়েছে যা লকডাউনের পূর্বে আছিল 180 ভাড়া 180 ঠাইত বর্তমান সময়ত কিন্তু 450 লওয়া হয়েছে। ভাবি চক কিবাত বৃদ্ধি করা হয়েছে আর তেনেধরনের একধরনের কিন্তু মঙ্গলদৈর পর যিসমূহ আছে মঙ্গলদৈর পরাও সেই যাত্রীসকলের ভাড়াও কিন্তু দুগুণ লওয়া হয়েছে। এনে ধরনের রাজ্য বিভিন্ন পদক্ষেপ লওয়া দেখিলে পাওয়া গেছে আর বিভিন্ন ধরনের দেখিলে পাওয়া গেছে যেহেতু রাজ্যত বর্তমান সময়তে বাসসমূহ চলাচল করা ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। রাজ্যিক পরিবহনের যিসমূহ বাস আছে সেইসমূহ চলাচল করে আছে ব্যক্তিগত বাহনসমূহ চলাচল করেছে ব্যক্তিগত বাসসমূহ চলাচল করে আছে তার লগতে গুয়াহাটি মহানগরীর যে সিটি বাস আছে গুয়াহাটি মহানগরীর সিটি বাসের ক্ষেত্রতো কিন্তু দুগুণ ভাড়া লওয়া দেখিলে পাওয়া গেছে যার বাবে যাত্রীসকলে অভিযোগ উত্থাপন করেছে আর আটাইতক ডর কথা 50% যাত্রী নিবলে কোয়া ক্ষেত্রতো কিন্তু কোনো ধরনের প্রটোকল মানা হওয়া নাই মরি। হয় সৌরভ ঠাকুরে আপনার ওর পুনর্বার উভতি যাব আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো এই মুহূর্তে আর আমি ঈশান দর্শকসল যেহেতু জানাই আছো যে বাসর ভাড়া বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে পরিবহন বিষয়া গুণধর দাসে জানাইছে কোনো কারণতে বৃদ্ধি করব নয় বাসর ভাড়া আর যাত্রী সকলে জিয়াতো ভুগিবলিয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আনফালে 50% যাত্রীহে বাসত বহিব পারিব বলে যেহেতু কোয়া হয়েছিল পূর্বরপরা কই অহা হয়েছিল কিন্তু সামাজিক দূরত্ব মনা নাই যাত্রীসকলে। এনেদরে আপনাদের স্ক্রিনত সেই দৃশ্য প্রত্যক্ষ করেছে মঙ্গলদৈর দৃশ্য কোনো ধরনের কোভিড প্রটোকল মনা নাই আর যাত্রীবাহী বাস সকলে এটা ভাড়া দুগুণ বৃদ্ধি করা হয়েছে আর এই সন্দর্ভত আমার হাতত এগারী যাত্রীর মন্তব্য আছে সেই মন্তব্য আপনাদের আগবাইছো। আমার যাত্রীবাহী বাসসমূহে যাক যাত্রী আছে যাত্রীসকলের কোনো নিয়ন্ত্রণ নোহাকে ভাড়াসমূহ লৈ আছে নিজের খুশি মতে আর ডাবল ডাবল ভাড়া লয় ইয়ার যদি সিপাঝরালে যাবলগা হয় 50-60 লয় যদি 10-20 হয়েছিল গুয়াহাটিল যাব খোঁজতে 100 করে লৈছে। আজিও মোর বন্ধু এগারী গেছে মূরত আজ আজ 100 লৈছে ফেসবুকের জড়িয়ে জানিয়েছে। এই ক্ষেত্রে দরং জেলা প্রশাসনে কোনো গুরুত্ব দিয়া দেখা দেখবা নাই আর দরং জেলা উপায়ুক্ত মহোদয় অনুরোধ জানাইছো এই ক্ষেত্রে গুরুত্ব সহকারে লোক কারণে আর নিয়ন্ত্রণ করবেন আমি আহ্বান জানাইছো। যাক বাস আর যাক সর ট্রেকার আছে তখন ডাবল ডাবল ভাড়া লৈ আছে এই ক্ষেত্রে গুরুত্ব দিবর কারণে অনুরোধ জানাইছো আর দরং জেলা প্রশাসন আর দরং জেলা পরিবহন বিভাগকে আমি বিশেষভাবে আহ্বান জানালো এই ক্ষেত্রে আমার যদি পূর্বর নির্দেশ যাত্রীর ভাড়া এই ভাড়া বাহাল রাখব এই ক্ষেত্রে আমি বিশেষভাবে আহ্বান জানালো। আর আপনাদের মঙ্গলদৈর এগারী যাত্রীর মন্তব্য শুনিলে কেবল মঙ্গলদৈর নহয় সমগ্র অসমতে বৃদ্ধি করা হয়েছে যাত্রীবাহী বাসর ভাড়া আর যার বাবে জিয়াতো ভুগিবলগিয়া হয়েছে যাত্রীসকলে দুগুণ ভাড়া বৃদ্ধি করা হয়েছে আর যার বাবে যাতায়াত করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছে যাত্রীসকলে এঠাইর পর আন ঠাইলে যাবলে দুগুণ ভাড়া দিয়ে যাবলগিয়া হয়েছে যাত্রীসকলে আর সমগ্র অসমৰ সমান্তরালকৈ গুয়াহাটি মহানগরীটো দেখিলে পাওয়া গেছে যে সিটি বাসর ভাড়া দুগুণ বৃদ্ধি করা হয়েছে আর অবৈধভাবে এনেদরে ভাড়া সংগ্রহ করা পরিলক্ষিত হয়েছে যেতিয়ার পর আনলক আরম্ভ হয়েছিল যেতিয়ার পর বাসসমূহ চলাচল করবলে আরম্ভ করেছিল তেতিয়ারে পৰা ভাড়া যাত্রীসকলের পর দুগুণ লওয়া পরিলক্ষিত হয়েছিল আর আমার হাতত সেই সম্পর্কে খবর আছে। মঙ্গলদৈর দৃশ্য আমি আপনার দেখাই আছো কেবল মঙ্গলদৈর নহয় সমগ্র অসমতে যাত্রীবাহী বাসর ভাড়া দুগুণে বৃদ্ধি করা হয়েছে
আৰু আমি পুনৰবাৰ সৌৰভ ঠাকুৰৰ ওচৰলৈ গৈছো। হয় সৌৰভ, আমাক অধিক তথ্য জনাব। হয় মোৰ এটা কথাই ক'ব লাগিব, কেৱল আমি এইবাৰ প্ৰথমতে আমি এজন তেজপুৰৰ যিজন যাত্ৰী আছিল তেওঁ তেজপুৰৰ পৰা গুৱাহাটী অহাৰ ক্ষেত্ৰত কেনেধৰণৰ অসুবিধাৰ সন্মুখীন হ'ল বা কিমান ভাড়া লোৱা হৈছে সেই কথা জনালোঁ। ইয়াৰ পাছত আমি মংগলদৈ কথা ক'লোঁ, মংগলদৈত কেনেধৰণে যাত্ৰীৰ ভাড়া দুগুণ লোৱা হৈছে, লগতে ক'ভিড প্ৰট'কল মানা হোৱা নাই। আৰু সেই কথাই কৈ আছোঁ যে ৰাজ্যৰ প্ৰতিটো প্ৰান্তত এতিয়া এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে আৰু ইয়াৰ পাছতে এনেধৰণৰ অভিযোগসমূহ আহি আছে। আমি পুনৰ আগতেই কৈছিলোঁ যে আপোনালোকৰ যদি কিবা অভিযোগ আছে তেতিয়াহ'লে আমাক সেই অভিযোগ দিয়ক। আৰু এইবাৰ আমাক গুৱাহাটী মহানগৰীৰ এগৰাকী ব্যক্তি তেওঁ আমাক ইতিমধ্যে যোগাযোগ স্থাপন কৰিছে আৰু তেওঁ ক'ব যে যিসমূহ গুৱাহাটী মহানগৰীৰ যি টেম্পোৱে আছে হওক বা বাছেই আছে সেইসমূহত কেনেধৰণে ভাড়া লোৱা হয়। আপুনি পোনপটীয়াকৈ জনাওক যে ভাড়াসমূহ কেনেধৰণে বৃদ্ধি হৈছে। আপোনাৰ গুৱাহাটী মহানগৰীত আপোনাৰ য'ত আগতে 10 টকা আছিল স্থিতি পাছত এতিয়া আপোনাৰ 20 টকা হৈছে, এনেধৰণে স্থিতি পাছত মানে হয় চিটি বাছতো বৃদ্ধি হৈছে, লগতে যিবোৰ টেম্পু আছিলে টেম্পুসমূহৰো ভাড়া বৃদ্ধি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে নেকি? যথেষ্ট বৃদ্ধি হৈছে, টেম্পু অ'লা উবেৰ ৰেপিড' এইবিলাকৰ সকলোৰে মানে ভাড়া য'ত আগতে 10 টকা আছিল এতিয়া 20 টকা আছে, য'ত আগতে 50 টকা আছিল এতিয়া আগতে অ'লা উবেৰত 150 টকা, সেনেকুৱা মানে বৃদ্ধি হৈছে। আৰু চিটি বাছসমূহত আপুনি এতিয়া বৰ্তমান সময়ত যি 50 শতাংশ লোক বহুৱাব লাগে বুলি কোৱা হৈছিল, 50 শতাংশ লোক বহাই নে বাছখন সম্পূৰ্ণ ভিৰ হৈ থাকে? এতিয়া চিটি বাছে নহয়, হাজোৰ পৰা বৰপেটা বা বঙাইগাঁৱৰ পৰা যিখিনি লোক আহে চব এজন এজন আহিব দিয়া কথা আছিল, এতিয়া মানে দুজন দুজনখন আহে, মানে যি দুটা চিট থাকে সেই দুটা চিটৰ এটা চিটত বহোৱা কথা আছিল কিন্তু বৰ্তমান দুটা চিটতে বহোৱা হয়। হয়, এই মুহূৰ্তত এইগৰাকী যাত্ৰীক আমি ধন্যবাদ জনাইছোঁ। তেওঁ গুৱাহাটী মহানগৰীৰ এগৰাকী তেওঁ নাগৰিক আৰু গুৱাহাটী মহানগৰীৰ পৰা কেনেধৰণে যাত্ৰীসমূহৰ পৰা ভাড়া বেছিকৈ লোৱা হৈছে, লগতে চিটি বাছসমূহত যি দুটাকৈ চিট থাকে সেই দুটা চিটৰ ভিতৰত এটা চিটত মানুহ বহুৱাব পাৰিব, এটা চিটত মানুহ বহুৱাব নোৱাৰিব বুলি যি নিৰ্দেশনা প্ৰদান কৰিছিল পৰিবহণ বিষয়াসকলে, সেই পৰিবহণ বিষয়াৰ সেই নিৰ্দেশনা কিন্তু সম্পূৰ্ণৰূপে নস্তাত কৰা হৈছে আৰু সমগ্ৰ ৰাজ্যতে দেখিবলৈ পোৱা গৈছে এনেধৰণৰ ঘটনাসমূহ সংঘটিত হৈছে। আমি কেইবাটাও দৃশ্যাংশ দেখুৱালোঁ, কেইবাগৰাকীও যাত্ৰী আমি অভিযোগ আপোনালোকক শুনালোঁ, কিন্তু এনেধৰণৰ ঘটনাসমূহ যদি বৃদ্ধি হয় তেতিয়াহ'লে চৰকাৰৰ যদি কোনো ধৰণৰ নিয়ন্ত্ৰণ নাথাকে তেতিয়াহ'লে কি কাৰণে আছে ৰাজ্যৰ এটা পৰিবহণ বিভাগ? যদি পৰিবহণ বিভাগৰ চকুৰ সন্মুখতেই এনেধৰণৰ এই ঘটনাসমূহ সংঘটিত হ'বলৈ ধৰে, কাৰণ আটাইতকৈ ডাঙৰ কথা গুৱাহাটীৰ পৰা তেজপুৰ যোৱা যি ভাড়া আছিল সেয়া আছিল লকডাউনৰ আগত 180 টকা, লকডাউনৰ পিছত যদি 450 টকা হয় তেতিয়াহ'লে কিমান বৃদ্ধি ভাড়াৰ বৃদ্ধি হৈছে সেয়া অনুমেয় কৰক আৰু যাত্ৰীৰ মূৰত কেনেধৰণৰ ৰাম টাউন পৰিব আৰু এই কোপ পৰিব কিন্তু কেৱল সাধাৰণ জনতাৰ ওপৰত। হয় সৌৰভ ঠাকুৰীয়া, পুনৰবাৰ আপোনাৰ কাষত উভতি যাম। আৰু ইতিমধ্যে এগৰাকী যাত্ৰীৰ আপোনালোকে মন্তব্য শুনিলে, যাত্ৰীয়ে ফোনযোগে আমালৈ সংযোগ স্থাপন কৰিছিলে আৰু এই মুহূৰ্তত কোনো ব্যক্তিৰ সৈতে যদি এনে ঘটনা সংঘটিত হৈছে বা কোনো ব্যক্তিয়ে যদি দুগুণ ভাড়া দিবলগীয়া হৈছে তেতিয়াহ'লে ঈশান নিউজৰ সৈতে যোগাযোগ কৰিব পাৰে এই মুহূৰ্তত। আৰু জনাই আছোঁ ইতিমধ্যে গুৱাহাটী মহানগৰীৰ লগতে সমগ্ৰ অসমতে বাছৰ ভাড়া বৃদ্ধি কৰা হৈছে, দুগুণ ভাড়া ভৰি যাত্ৰীসকলে যাতায়াত কৰিবলগীয়া হৈছে আৰু যাৰ বাবে ৰাম টাঙোন পৰিছে যাত্ৰীসকলক। আমাৰ হাতত যি পৰিবহণ বিষয়ৰ মন্তব্য আছে সেই মন্তব্য পুনৰবাৰ আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ। 100 টকা কৰি লৈছে। ষ্ট্ৰিক্টলি ব্যৱস্থা গোটেই গুৱাহাটী মহানগৰীতে মোৰ যি এনফৰ্চমেণ্ট আছে 8টা এনফৰ্চমেণ্ট গ্ৰুপক মই দায়িত্ব দিছোঁ, ৰীতি ইনষ্ট্ৰাকশ্যন দিয়া হৈছে, মাননীয় পৰিবহণ আয়ুক্ত মহোদয়ে আমাক নিৰ্দেশ দিছে যে কোনো কাৰণতে যাতে বাছ ভাড়া বৃদ্ধি কৰিব নোৱাৰে আৰু ক'ভিড প্ৰট'কল যাতে মানি চলে, অৰ্থাৎ 50%তকৈ বেছি মানুহ নিব নোৱাৰিব আৰু বাছ ভাড়া বেছিকৈ ল'ব নোৱাৰিব। এই ক্ষেত্ৰত আমি বিভিন্ন ধৰণৰ কেছ লৈছোঁ, ফাইন কৰিছোঁ, জৰিমনা কৰা হৈছে, গতিকে এই ক্ষেত্ৰত আমি ষ্ট্ৰিক্ট চুপাৰভিশ্যন আৰু একশ্যন লৈ আছোঁ। সেইটোৰ ওপৰত আমি ষ্ট্ৰিক্টলি ব্যৱস্থা গোটেই গুৱাহাটী মহানগৰীতে মোৰ যি এনফৰ্চমেণ্ট আছে 8টা এনফৰ্চমেণ্ট গ্ৰুপক মই দায়িত্ব দিছোঁ, ৰীতি ইনষ্ট্ৰাকশ্যন দিয়া হৈছে, মাননীয় পৰিবহণ আয়ুক্ত মহোদয়ে আমাক নিৰ্দেশ দিছে যে কোনো কাৰণতে যাতে বাছ ভাড়া বৃদ্ধি কৰিব নোৱাৰে আৰু ক'ভিড প্ৰট'কল যাতে মানি চলে, অৰ্থাৎ 50%তকৈ বেছি। আৰু এয়া আপোনালোকে পৰিবহণ বিষয়ৰ মন্তব্য শুনিলে। গুৱাহাটী চিটি বাছসমূহেও এনেদৰে ভাড়া বৃদ্ধি কৰা পৰিলক্ষিত হৈছে, দুগুণ ভাড়া লোৱা পৰিলক্ষিত হৈছে আৰু লগতে কোনো ক'ভিড প্ৰট'কল
মনা নাই বাসসমূহে যে কোভিড প্রটোকল বা 50% যাত্রীর উপস্থিতিহে বাসসমূহত উঠাব পাৰিব বুলি নির্দেশনা প্রদান করা হয়েছে কিন্তু কোনো ধরনের কোভিড প্রটোকল মনা নাই সামাজিক দূরত্ব মনা নাই আর 50% যাত্রীহে বহিব পাৰিব ইতিমধ্যে যেহেতু পূর্বৰে পৰা নির্দেশনা প্রদান করা হৈছিল আৰু কেবাটাও বিভাগে মহানগরীর অভিযান চলাই আছে এতিয়া পৰা বাসৰ ভাড়া বৃদ্ধি কৰিলে ভৰিব লাগিব জরিমনা অনিয়ন্ত্রিত হৈ পৰিছে এতিয়া যাত্রীবাহী বাসৰ ভাড়া আৰু 10-15 কিলোমিটার আপুনি যদি যাত্রা করে 10-15 কিলোমিটার দূরত্বতে ভাড়া দিব লাগে 30-50 টাকা আমি পুনৰবাৰ সৌরভ ঠাকুরের সৈতে সংযোগ স্থাপন কৰিছো সৌরভ হয় মুড়ি আমি বারে বারে এটা কথাই উল্লেখ করেছো যে এনে ধরনের যেসমূহ ঘটনা আছে এই ঘটনাসমূহ ঘটা দেখিবলৈ পোৱা গৈছে আৰু পৰিবহন বিভাগে এতিয়া ইয়াত তেওঁলোকে ব্যবস্থা গ্রহণ করব লাগিব ব্যবস্থা যদিহে গ্রহণ নকৰে তেতিয়াহলে কিন্তু এই বাসৰ যি ভাড়া বৃদ্ধি আছে এই বাসৰ ভাড়া বৃদ্ধিৰ বাবে সাধাৰণ ৰাইজৰ মূৰত ৰামতাঙোন পৰিছে সাধাৰণ ৰাইজৰ যি গাঁঠিৰ ধন আছে সেই গাঁঠিৰ ধন কিন্তু এতিয়া ব্যৱসায়ীসকলে লুটিপুটি নিয়াৰ এটা যি দৃষ্টান্ত আছে সেই দৃষ্টান্ত দেখিবলৈ পোৱা গৈছে কিয়নো বাসৰ ভাড়া বৃদ্ধি মানে সাধাৰণ নাগৰিকৰ ওপৰত মূৰত ৰামতাঙোন পৰা কিয়নো যিসকল ব্যৱসায়ী আছে বা যিসকল বিষয়া আছে বা যেনে ধৰণৰ লোক আছে তেওঁলোকে সাধাৰণতে বাসত ভ্ৰমণ নকৰে বাসত ভ্ৰমণ সেই লোকে করে যখন সাধারণ লোক আর বর্তমান সময় যেহেতু রেল সমূহ খুলি দিয়া হওয়া নাই লোকেল ট্রেন সমূহ বর্তমান সময় খুলি দিয়া হওয়া নাই তার বাবে কিন্তু বাস সমূহে এতিয়া ইঠাইৰ পৰা ইঠাইলে যোৱাৰ ক্ষেত্ৰত কিন্তু একমাত্র ভরসা হৈ পৰিছে আৰু তেনে ক্ষেত্ৰত দেখিবলৈ পোৱা গৈছে যেহেতু বাসে একমাত্র ভরসা বাসৰ ভাড়াই যদি দুগুণ বৃদ্ধি হয় বাসৰ ভাড়া দুগুণ বৃদ্ধি হলে কিন্তু এতিয়া যি সাধারণ নাগরিক আছে সাধারণ নাগরিকর উপরত রামতাঙ্গন পড়ব কিন্তু এই ক্ষেত্রে আন একটা কথা কইছিল যখন ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ী সকলে কিন্তু একটা কথা কইছে যে আমার হাতত আন একটা ফোন কল আইছে অভিযোগ হব গোয়ালপাড়ারপরা ইতিমধ্যে আমাক ফোন করেছে গোয়ালপাড়ারপরা জানাব যে কেনে ধরনের বাসর ভাড়া বৃদ্ধি হয়েছে আপনি পুনপটিয়াকৈ জানাও পূর্বতে গুয়াহাটিরপরা গোয়ালপাড়ালে যাওয়াতে কিমান আছিল আর বর্তমান কিমান লওয়া হয়েছে হয় কিছুদিন পূর্বে গুয়াহাটিলে গেছিল গোয়ালপাড়ারপরা এতিয়া 150 টাকা আছিলে তারপরে লকডাউনের আগত কিন্তু এতিয়া গৈছো আকৌ তেতিয়া আর 300 টাকা লৈছে হয় এনে ধরনের যে 150 টাকা আছিল 150 টাকার পর 300 টাকা হল কিন্তু যে 50% যাত্রী বহুর কথা আছিল সেই ক্ষেত্রে আপনি কি কব নাই নাই কোনো ধরনের কোভিড প্রটোকল নাই কোনো ধরনের নীতি নির্দেশনা না মানে বাস গুলাকে নিজের মহমতালিয়ে চলাই আছে তেওঁলোকে কলে তেওঁলোকে ডাং খাই উঠে মানে বিভিন্ন ধরনের কথা অজুহাত দেখাব বিচাৰে তেওঁলোকে হয় এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো এইগৰাকী গোয়ালপাড়াৰপৰা এগৰাকী নাগৰিক দেও গোয়ালপাড়াৰপৰা সাধাৰণ যাত্ৰীটো আমাক ইতিমধ্যে ফোন কৰি জনালে যে গোয়ালপাড়াত গুৱাহাটীৰপৰা গলে আগতে 150 টকা আছিল বৰ্তমান সময় 300 টকা লোৱা হয় অৰ্থাৎ সম্পূৰ্ণ দুগুণ লোৱা হৈছে 150 টকাৰ ঠাইত লকডাউনৰ সময়ত ব্যৱসায়ীসকলে এটা কথা কৈছিল যে লকডাউনৰ সময়ত আমাৰ যথেষ্ট ক্ষতি সাধন হোৱাৰ বাবে আমি এতিয়া কিছু ভাড়া বৃদ্ধি কৰিম বুলি তেওঁলোকে এটা কথা উল্লেখ কৰিছিল কিন্তু এই কিছু ভাড়াৰ ক্ষেত্ৰত যদি দুগুণ হয় তেতিয়াহ'লে এটা কথা আটাইতকৈ উল্লেখনীয় যে সাধাৰণ নাগৰিক আছে যে সাধাৰণ জনতা আছে সাধাৰণ জনতাৰ ওপৰতে কিন্তু এই ৰামতাঙোন পৰিব কিয়নো ব্যৱসায়ীসকলে তেওঁলোকে দুগুণ ভাড়া বৃদ্ধি কৰিব নোৱাৰিব আৰু দুগুণ ভাড়া বৃদ্ধি কৰিব নোৱাৰাৰ লগতে এতিয়া বৰ্তমান সময় পৰিবহণ বিষয়ে কৈছে যে কোনো পৰ্যায়ে তেওঁলোকে দুগুণ ভাড়া ল'ব নোৱাৰিব মৰি হয় হৰ ঠাকুৰ আৰু এতিয়াৰ পৰা যদি কোনো বাছে বা কোনো যাত্ৰীবাহী বাছে যদি দুগুণ ভাড়া লয় তেতিয়াহ'লে কিন্তু জৰিমনা ভৰিব লাগিব হয় জরিমানা ভরব লাগবে নিতান্ত জরিমানা ভরব লাগিব আর যেহেতু ব্যবসায়ী সকলে কৈছিল যে কিছু ভাড়া আমি বৃদ্ধি করিম হয় তেনে ক্ষেত্রে একটা কথা কব লাগবে যে বাসর যখন ব্যবসায়ী আছে বা বাস চালক সকল আছে বা বাসর যখন কর্মচারী আছে তেওঁলোক চলিবলৈ হলে কিছু সংখ্যক কিছু ভাড়া বৃদ্ধি করব লাগিব বলে একটা মন্তব্য করেছিল লকডাউনের যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছিল আর লকডাউনের সম্মুখত এনে ধরনের যেহেতু বাসর ভাড়া যেহেতু কোনো ধরনের বাস লওয়া হওয়া নাছিল আর বাসর ভাড়া নোলার ফলত বা বাস সম্পূর্ণরূপে বন্ধ আছিল বাস সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার ফলতে কিন্তু এই ধরনের কথাসমূহ দেখিবলৈ পোৱা গৈছিল আৰু বাস যেহেতু বর্তমান সময়ত চলিছে আৰু বাস চলার ফলত এতিয়া বর্তমান কিন্তু এনে ধরনের যি অভিযোগ আছে সেই অভিযোগসমূহ আমার হাতত আছে আমার হাতত আন এটা অভিযোগ আহিছে আমি এগৰাকী আমার যাত্রী আছে তেওঁ ইতিমধ্যে আমাক ফোনযোগে জনাব যে বর্তমান সময়ত গুৱাহাটীৰপৰা লক্ষীমপুৰলৈ কিমান ভাড়া লোৱা হয় হয় মই গুৱাহাটীৰ পৰা লক্ষীমপুৰ গৈছিলোঁ মই যোৱা মাহত মই সাংঘাতিক ব্যৱহাৰ হৈছে আপোনাৰ 750-800 টকা ভাড়া দিব লগা হৈছে যিটো সময়ত আমি 800-300 টকাত আহিছিলোঁ অতি বেছি 400 টকা কিন্তু এইবাৰ আমি 700-800 এনেকৈ ভাড়া দিব লগা হৈছে আৰু যেতিয়া মই লক্ষীমপুৰ পৰা ঘূৰি আহিলোঁ তেতিয়া একেই আৰু গুৱাহাটী মহানগৰীতে চিটি বাছত অকণমান দূৰ উঠিলেই আপোনাৰ 15-20 টকা ভাড়া লয়
হয় এই যি সমূহ কোভিড প্রটোকল আছে কোভিড প্রটোকল সমূহ যেহেতু গুৱাহাটীৰ পৰা লক্ষীমপুৰলৈ যাবলৈ হলে সুপাৰত যাব লাগিব বা যি সমূহ বাছ আছে সেই বাছসমূহ ডাঙৰ বাছত যাব লাগিব আপোনালোকে এই ক্ষেত্ৰত যি সমূহ সুপাৰ বৰ্তমান সময়ত চলা আৰম্ভ কৰিছে এই সুপাৰসমূহৰ ক্ষেত্ৰত কিবা কোভিড প্রটোকল মনা হৈছেনে নাই নাই কোনো ধৰণৰ কোভিড তেনেকুৱা প্ৰটোকল নাই পঞ্চাশ শতাংশ যাত্ৰী উঠাব লাগে বুলি কয় কিন্তু পঞ্চাশ শতাংশ যাত্ৰী কোনো ধৰণৰ কথা নাই একদম মানে যাত্ৰী বাছ হওক মানে পুৰা ভিৰ আগৰ নিচিনাই ভিৰ আৰু একে সময়তে কিন্তু মই ঘূৰি আহিলো গুৱাহাটীলৈ এই গুৱাহাটী চিটি বাছতো কিন্তু একে মোৰ ভয় লগা হৈছে দুই তিনিদিন আমি চিটি বাছত উঠা হৈ গৈছোঁ হয় এই মুহূৰ্তত আমি ধন্যবাদ জনাইছোঁ এইগৰাকী আমাৰ লক্ষীমপুৰৰ যাত্ৰী তেওঁ বৰ্তমান গুৱাহাটীত আহিছে গুৱাহাটীত অহাৰ সময়ত তেওঁ কেনেধৰণৰ পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ল যি সময়ত তিনিশৰ পৰা চাৰিশ টকা বাছ ভাড়া আছিল তিনিশৰ পৰা চাৰিশ টকা থকা সেই বাছ ভাড়াৰ ক্ষেত্ৰত কিন্তু বৰ্তমান সময়ত সাতশৰ পৰা আঠশ টকা লোৱা হৈছে অৰ্থাৎ সম্পূৰ্ণ দুগুণ প্ৰত্যেকটো অঞ্চলতে এনেধৰণৰ বাছ ভাড়া লোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু এই ঘটনা কিন্তু সমগ্ৰ অসমতে মুহুৰি সংঘটিত হৈছে হয় হৰপ ঠাকুৰী আমাক অধিক তথ্য জনাবৰ বাবে আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু ঈশান নিউজৰ দৰ্শকসকলে সকলক ইতিমধ্যে জনাইছোঁ যে বহু যাত্ৰীয়ে ইতিমধ্যে ঈশান নিউজক অভিযোগ দাখিল কৰিছে যে তেওঁলোকে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ঈশান নিউজলৈ ফোন কল আহিছে আৰু তেওঁলোকে নিজৰ মন্তব্য আগবঢ়াইছে যে বাছ ভাড়া তেওঁলোকে যাত্ৰীবাহী বাছত যাত্ৰা কৰোঁতে ভাড়া দুগুণ দিবলগীয়া হৈছে আৰু যাত্ৰীৰ ওপৰত মাধুমাৰ সোধাইছে আৰু আনফালে যি পঞ্চাশ শতাংশ যাত্ৰীয়েহে বাছত উঠিব পাৰিব বুলি যি নিৰ্দেশনা প্ৰদান কৰা হৈছিল কোনো ধৰণৰ কোভিড প্ৰটোকল বাছসমূহে মনা নাই বুলি মন্তব্য কৰিছে বিভিন্ন প্ৰান্তৰ পৰা যাত্ৰীসকলে ঈশান নিউজক ফোন কৰি আছে আৰু কেইবাটাও ফোন কল আমি ল'ব পাৰিছোঁ এগৰাকী যাত্ৰীয়ে এই মুহূৰ্তত আমাক পুনৰবাৰ ফোন যোগে তেওঁলোকে যোগাযোগ কৰিছে তেওঁলোকে অভিযোগ দিব আন এগৰাকী যাত্ৰী তেওঁ ক'ৰ পৰা কৈছে আৰু তেওঁৰ বাছৰ ভাড়াৰ ক্ষেত্ৰত পোনপটীয়াকৈ আপুনি জনাওক আপুনি ক'ৰ পৰা কৈছে আৰু আপোনাৰ বাছৰ ভাড়াৰ ক্ষেত্ৰত কি ধৰণৰ অসুবিধাৰ সন্মুখীন হৈছে হয় নমস্কাৰ প্ৰথমতেতো ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকৰ ঈশান নিউজক এইটো বাতৰি পৰিৱেশন কৰাৰ বাবে বিশেষকৈ আমি গুৱাহাটীত যিসকল মানুহ আমি চিটি বাছত ঘূৰা ফুৰা কৰোঁ আমি বহুত অসুবিধাৰ সন্মুখীন হৈছোঁ এই লকডাউনৰ পিছত যি খুলিছিলে আনলক হৈছিলে এইটো সময়ত আমি চিটি বাছত উঠোঁতে বহুত অসুবিধা হৈছোঁ কাৰণ যিটো গভৰ্ণমেণ্টৰ ৰেট আছিলে আপোনাৰ গভৰ্ণমেণ্টৰ এচ টি চি বাছত পাঁচ টকা য'ত নেকি তিনি কিলোমিটাৰলৈকে পাঁচ টকা লৈছিলে তাতকৈ বেছি সাত টকা বা হেৰি এচ টি চি বাছতো এইখিনি মনা নাই নাই আপোনাৰ আন নালাগি যিবিলাক প্ৰাইভেট বাছ আছিলে য'ত তিনি কিলোমিটাৰলৈকে সাত টকা এতিয়া তাত দহ টকা পোন্ধৰ টকা তেনেকুৱা লয় আৰু ৰাতিপুৱাৰ সময়ত যদি আপুনি খানা পাৰাৰ পৰা যদি আপুনি জি এছ ৰোডত যিকোনো এটা স্থানলৈ আহে আপুনি লাগিলে গণেশগুৰিলৈকে আহক বা আপুনি লাচিত নগৰ বা উলুবাৰীলৈকে আহক আপুনি পঞ্চাছ টকা বাধ্যতামূলক দিবই লাগিব সেইটো আপোনালোকৰ ফিক্স যি চিটি বাছৰ মানে মই মতালি এতিয়া আপোনালোকে এই বাতৰিটো পৰিৱেশন কৰাৰ বাবে অশেষ ধন্যবাদ হয় এই মুহূৰ্তত আমি ধন্যবাদ জনাইছোঁ এইগৰাকী গুৱাহাটী মহানগৰী আছিল তেওঁ চিটি বাছৰ কথা ক'লে যে ৰাতিপুৱাৰ সময়ত যদি খানাপাৰাৰ পৰা গণেশগুৰিয়ে হওক বা উলুবাৰীয়ে হওক বা লাচিত নগৰীয়ে হওক আপুনি য'লৈকে আহিব লাগে তেতিয়াহ'লে কিন্তু ৰাতিপুৱাৰ ভাগত পঞ্চাছ টকা দিবই লাগিব সেয়া ৰাতিপুৱাৰ ভাগৰ কথা ৰাতিপুৱাৰ ভাগত যিসমূহ চিটি বাছ চলে সেই চিটি বাছ চলা সময়ত যিহেতু যাত্ৰী কম থাকে যিহেতু যাত্ৰী কম থকাৰ ফলত তেওঁলোকে এই সুবিধা গ্ৰহণ কৰে তাৰ পাছত কিন্তু দেখিবলৈ পোৱা যায় ৰাতিৰ ক্ষেত্ৰতে একে কথা সন্ধিয়াৰ সময়ত যিসমূহ চিটি বাছ চলে সন্ধিয়াৰ সময়ত চলা চিটি বাছসমূহ কিন্তু এনেধৰণে যাত্ৰীৰ পৰা তেওঁলোকে দুগুণ ভাড়া উঠাই লয় দুগুণ ভাড়া উঠোৱাৰ লগতে কিন্তু পাণজপা দি যেনেধৰণে যাত্ৰী অনা নিয়া কৰা হৈছিল বৰ্তমান সময়তো কিন্তু তেনেধৰণৰ এক পৰিৱেশ হ'বলৈ গৈ আছে সমগ্ৰ ৰাজ্যৰ লগতে গুৱাহাটী মহানগৰীত যিহেতু বাছত পাণজপা দি মানুহ অনা হয় তেনে এক পৰিৱেশ কিন্তু বৰ্তমান সময়ত দেখিবলৈ পোৱা যাব কিয়নো তেওঁলোকে সম্পূৰ্ণৰূপে প্ৰশাসনৰ যিসমূহ নীতি নিয়ম আছে প্ৰশাসনৰ নীতি নিয়মসমূহ নমনা হৈ গৈছে হয় হৰপ ঠাকুৰীয়া আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু ইতিমধ্যে বহু যাত্ৰীয়ে ঈশান নিউজক ফোন কৰি আছে ফোন যোগে সংযোগ স্থাপন কৰিব চেষ্টা কৰি আছে কিন্তু বহু ফোন কলৰ উত্তৰ আমি দিব পৰা নাই যাৰ বাবে ক্ষমা বিচাৰিছোঁ সেই যাত্ৰীসকলে বহু ভুক্তভোগী এনে ৰাজ্যৰ যাত্ৰী আছে যি যাত্ৰীসকলে দুগুণ ভাড়া দি যাত্ৰা কৰিবলগীয়া হৈছে আৰু এতিয়াৰে পৰা কিন্তু যিসকল বাছে দুগুণে ভাড়া বৃদ্ধি কৰে বা দুগুণ ভাড়া লয় সেই বাছসকলে বা সেই যাত্ৰীবাহী বাছসকলে কিন্তু জৰিমনা ভৰিব লাগিব আৰু যিহেতু পৰিলক্ষিত হৈছে যে কোভিড প্ৰটোকল মনা নাই বাছ যি যাত্ৰীবাহী বাছ আছে সেই বাছসমূহে কিন্তু কোনো ধৰণৰ কোভিড প্ৰটোকল মনা নাই আৰু বহু লোকে মাস্ক পৰিধান কৰা নাই সেই যাত্ৰীসকলকো বাছত উঠিবলৈ দিয়া হৈছে আৰু যিহেতু পঞ্চাশ শতাংশ যাত্ৰীহে বাছত উঠিব পাৰিব বুলি নিৰ্দেশনা প্ৰদান কৰিছিল আৰু এতিয়াৰে পৰা যদি দুগুণ ভাড়া লয় তেতিয়াহ'লে জৰিমনা ভৰিব লাগিব যাত্ৰীবাহী বাছসমূহে